আজকের এই বইতে আমরা এমন একটি বই সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো যেটা জিওগ্রাফি স্টুডেন্টদের আমার মনে হয় নিয়ে নেওয়া উচিত বেশ ভালো বই বইটির নাম ফান্ডামেন্টালস অব জিওগ্রাফি বইটি স্টাডি আইকিউয়ের দ্বারা পাবলিশড হওয়া লেখাই রয়েছে ফর ইউপিএসসি সিএসসি অ্যান্ড স্টেট পিসিএস এক্সামের জন্য ফার্স্ট অ্যাডিশন প্রথম বের করা হয়েছে এবং বইটির দাম বইটির দাম ধার্য করা হয়েছে প্রিন্টেড রয়েছে পাঁচশো টাকা কলেজ স্ট্রিটে এটা চারশো টাকার আশেপাশে বা তার কম টাকায় পাওয়া যাবে বেশ ভালো বই তো বইতে যে যে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে কন্টেন্টস সেই বিষয়গুলো প্রথমত আমি তুলে ধরি এবং কিভাবে দেয়া আছে সেটাও বলে দিই মূল যে বিষয় সেগুলো হলো এই ষোলোটা বিষয় এক হলো অরিজিন অফ ইউনিভার্স অরিজিন অফ দ্য ইউনিভার্সের মধ্যে অনেক বিষয় রয়েছে যেমন ধরো ওভারঅল আমাদের ইউনিভার্স সম্পর্কে সমস্ত বিষয় তার পাশাপাশি আমাদের পৃথিবীর জন্ম বিভিন্ন নক্ষত্রের জন্ম লেয়ার অফ দ্য সান মানে সান সংক্রান্ত দ্য প্ল্যানেটস অর্থাৎ সানের সমস সমস্ত উপগ্রহ সংক্রান্ত সমস্ত বিষয় মেটিওর্স এবং সেই সঙ্গে এখানে ইন্টারন্যাশনাল ডেট লাইন ডিফারেন্ট মোশন অফ দ্য আর্থ সিজন অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর সংক্রান্ত বেশ কিছু তথ্য এবং ইন্টেরিয়র অফ দ্য আর্থ অ্যান্ড আর্থ ম্যাটেরিয়ালস এই সমস্ত বিষয় রয়েছে যেমন রক রয়েছে মিনারেল রয়েছে রক মিনারেলের বিষয়টা রয়েছে ওভারঅল এবং ইভ্যালুয়েশন অফ দ্য কাস্ট অ্যান্ড রিলেটেড কনসেপ্ট অর্থাৎ যেমন ধরো কন্টিনেন্টাল ডিপ থিউরি সি ফ্লোর স্প্রেডিং প্লেট টেকটনিক আর্থ কুয়েক গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ আর্থকুয়েক কুয়েক কোথায় কোথায় হয় প্লাস ইন্ডিয়ায় ডিস্ট্রিবিউশন অব ইন্ডিয়া ইন মানে আর্থকুয়েক ইম্প্যাক্ট অফ আর্থকুয়েক ভলকানিক ভলক্যানিক ল্যান্ডফর্ম ওভারঅল বিষয় সম্পূর্ণ কিছু তুলে ধরা হয়েছে তেমনই অর্থাৎ এখানে যদি আমি তিনটে দেখি অরিজিন অফ দ্য ইউনিভার্স এখানে রয়েছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ অ্যান্ড আর্থ তারপরে রয়েছে ইভ্যালুয়েশন অফ দ্য আর্থ ক্রাস্ট অ্যান্ড রিলেটেড কনসেপ্ট তারপরে চারে রয়েছে জিওমরফিক প্রসেস যেটা জিওগ্রাফির খুব কমন জিনিস যেমন আমরা জানি জিওমরফিক প্রসেসের মধ্যে এন্ডোজেনিক প্রসেস হয় এন্ডোজেনিক প্রসেসের মধ্যে যেমন ডায়াস্ট্রপিক ফোর্স থাকে মুভমেন্ট থাকে টেকটোনিক অ্যাক্টিভিটি থাকে ফোল্ড ফল্ট থাকে তারপরে এক্সোজেনিক ফোর্সের মধ্যে ওয়েদারিং থাকে তার ডিফারেন্সিয়েশন কেমিক্যাল ফিজিক্যাল বায়োলজিক্যাল এই সমস্ত বিষয় তার পাশাপাশি মাস মুভমেন্ট মাস মুভমেন্ট ল্যান্ড ফর্ম ডেভেলপমেন্ট এবং এখানে রয়েছে দ্য রোল অফ রিভার ইন ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট রিভারের যত রোলস রয়েছে গ্লাসিয়ালের রোলস অ্যাকশন অফ দ্য উইন্ড অ্যাকশন অফ গ্রাউন্ড ওয়াটার কাস্টোপোগ্রাফি অ্যাকশন অফ সি ওয়েভ অর্থাৎ যত আমরা জিওমারফোলজিতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কোস্ট লাইন অ্যান্ড শোর লাইন সংক্রান্ত বিষয় অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন রয়েছে যেমন ধরো কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার হিটিং অফ দ্য অ্যাটমসফিয়ার ইনসুলেশন টেম্পারেচার ঠিক আছে এই সমস্ত বিষয় প্লাস যেমন টেম্পারেচার ইউনিভার্স টেম্পারেচার রেঞ্জ এই জিনিসগুলো অ্যাটমসফিয়ারিক উইন্ড উইন্ডের ক্লাসিফিকেশান দেওয়া রয়েছে সমস্ত তার পাশাপাশি হরাইজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ পেশার নেচার অফ দ্য উইন্ড জেনারেল সার্কুলেশন যার মধ্যে সমস্ত উইন্ডস পড়বে যেমন প্ল্যানেটারি উইন্ডস ট্রেড ওয়েস্টার্লি পোলার সেকেন্ডারি উইন্ড সার্কুলেশন যেগুলো পরে যেমন মনসুন ল্যান্ড ব্রিজ সি ব্রিজ ভ্যালি ব্রিজ মাউন্টেন ব্রিজ এইগুলো লোকাল উইন্ড টাইপ অফ জেড স্টিম জেড স্টিমের ক্লাসিফিকেশন কনসিকুয়েন্স অফ জেট স্টিম সব রয়েছে এরপরে মানে সিলেবাস অনেক বিস্তারিত বিষয় দেওয়া রয়েছে আমি সংক্ষেপে বলছি অ্যাটমসফিয়ারিক ওয়াটার মানে পুরো আমরা হাইড্রোসফিয়ারের যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো দ্য ওয়াটার সাইকেল সেটা তারপরে ফেস ফেস চেঞ্জ অফ ওয়াটার ওয়াটারের যে ওয়াটার সার্কুল মানে গ্রাউন্ড ওয়াটার সাইকেল যেটা সেটাকে তুলে ধরা হয়েছে প্লাস ফর্মস অফ কনডেনসেশন ক্লাউড প্রেসিপিটেশন অর্থাৎ অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকে গেল টাইপ অফ রেইনফল এয়ার মাস অ্যান্ড সাইক্লোন ফ্রন্ট সীমান্ত যেটা সাইক্লোন টেম্পারেট সাইক্লোন ট্রপিক্যাল সাইক্লোন মেডিটেরিয়ান সরি মিড লাঠিছুটনার সাইক্লোন থান্ডার স্ট্রম টর্নেডো লাইটনিং এইগুলো সব তারপরে ক্লাইমেটিক ক্লাসিফিকেশান যেটা কোপেনের ভাগ রয়েছে থন্টোয়েটের অংশ বিশেষ রয়েছে ওশান অ্যান্ড ইটস প্রসপেক্টস সেটা তুলে ধরা হয়েছে অর্থাৎ ওশানিওগ্রাফি যেমন কন্টিনেন্টাল সেলফ স্লোপ তারপরে কন্টিনেন্টাল রাইস ডিপ সি প্লেন সেইগুলো মাইনর ওশানীয় মানে ওশানিওগ্রাফিক রিলিফ ফিচার যেগুলো হয় সমস্ত যেটা গভীর সমুদ্রে সংভূমির মধ্যে রয়েছে সেইগুলো সম্পর্কে যেমন অ্যাবিশাল হিল সাবমেরিন ক্যানিয়ন তারপরে তোমার রিপ কোরাল রিপ ঠিক আছে ট্রেন্স এইগুলো সব সুন্দরভাবে আছে তো ওভারঅল বেশ ভালো একটি বই যেমন ওশান মুভমেন্টের মধ্যে আমরা ওয়েব ওশান ট্রাইট কারেন্ট টাইপ অফ কারেন্ট সয়েল বায়ম এইগুলো সব পাবো এবার এখানে রয়েছে ওয়ার্ল্ড মেজর রিসোর্সগুলো যেগুলো ক্লাসিফিকেশান অফ রিসোর্স মিনারেল রিসোর্স মানে মিনা রিসোর্সের মধ্যে যেগুলো মিনারেল রিসোর্স সেইগুলো সুন্দরভাবে দেয়া রয়েছে পরপর ম্যাঙ্গানিস কোভাল ক্রোমিয়াম নিকেল কপার অ্যালুমিনিয়াম গোল্ড সব সুন্দরভাবে দেয়া যেমন এখানে অ্যাসবেস্টর মাইকা রেয়ারাত কোল পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস সব সুন্দরভাবে এখানে পরপর তুলে ধরা হয়েছে তারপরে ধরো এখানে রয়েছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জির মধ্যে ছো সোলার এনার্জি উইন্ড এনার্জি বায়ো এনার্জি এই সমস্ত বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে যেমনই কন্টেম্পোরারি ইস্যুসের মধ্যে যেমন ধরো এখানে ডিফরেস্টেশনের কনসেপ্ট তুলে ধরা হয়েছে তারপরে এখানে ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ধরো প্রাইমারি সেক্টর তারপরে প্রাইমারি সেক্টরের মধ্যে ডিভাইডগুলো সেকেন্ড যেমন এগ্রিকালচার তার ক্লাসিফিকেশন সেকেন্ডারি সেক্টর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তো সেইগুলো যেমন পেপার ইন্ডাস্ট্রি অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি সমস্ত কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং এইদিকে রয়েছে দেখো পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি টার্শিয়ারি অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি এই দুটো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে প্লাস ট্রান্সপোর্ট সিস্টেম টার্শিয়ারির মধ্যে যে রোডওয়ে রেলওয়ে ওয়াটারওয়ে ইনল্যান্ড ওয়াটারওয়ে ওশান রুট এয়ারওয়ে কমিউনিকেশান সিস্টেম এইগুলো সম্পূর্ণ তুলে ধরা হয়েছে বইটার নাম ফান্ডামেন্টাল অফ জিওগ্রাফি এবং ভিতরে যে বিষয়গুলো লেখা যথেষ্ট ভালো এনসিআরটির যে বইগুলো হয় সেই বইগুলোকে এক প্রকার ফলো করেই করা বলা যেতে পারে ঠিক আছে বেশ ভালো বই আমার মনে হয় যদি কারোর ইচ্ছে থাকে কোনো জিওগ্রাফি স্টুডেন্ট যাদের ইংরেজি পড়তে কোনো সমস্যা নেই তারা এটা নিয়ে নিতে পারে কালারফুল এবং অথেন্টিক তথ্য দিয়েই সাজানো বইটা বেশ ভালো লেগেছে যে কারণে আমাদের ভারতবর্ষে তো এই এই ধরনের বই সারা ভারতবর্ষেই চলে তো বেশ জনপ্রিয়তার জায়গায় রয়েছে বইটা যদি কারোর ইচ্ছে থাকে নিয়ে নেওয়া যেতে পারে কলেজ স্ট্রিটে বইটা অ্যাভেলেবেল বেশ ভালো ওয়ার্ল্ড ম্যাপের ওপর তুলে ধরা হয়েছে তো আমার যেহেতু আমি কিনেছি বইটা তাই জন্য আমার মনে হলো এক্সপোজ করা দরকার সবাইকে জানানো বা দেখানো দরকার তাই তুলে ধরার চেষ্টা করা হলো অবশ্যই বইয়ের পেজ খুব সুন্দর লেখা ছবি সহ রয়েছে কালারফুল বেশ ভালো বই অবশ্যই প্রত্যেকের বেশ ভালো লাগবে বইটা কেনার পর চার্ট রয়েছে যথাযথ যেগুলো দরকার সেগুলো কারেন্ট আপডেট আছে বেশ ভালো বই বইটা অবশ্যই কিনে নেওয়া যেতে পারে যদি কারোর ইচ্ছে থাকে দেখা হচ্ছে পরে ভিডিওতে এছাড়া যদি কারোর ইচ্ছে থাকে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার অ্যাডমিশন নিয়েই নেওয়া যেতে পারে দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা